evening. My name is Debushmita Ghosh and my branded name is Dipanita. Today I'm here with our exclusive collection of sarees. Ekdom sundor ethnic wear, silk, ajrak, chanderi, sob rokom sari shombhar niye ajke amra eshe gechi tomader shobar kache. Amar naam hocche Debushmita ar amar branded naam hocche Dipanita Collection to Creation. We are located in South Calcutta. Amader boutique hocche তারাতলা মোড়ের একদম কাছে, তারাতলা বা নিমালিপুরেই বলতে পারো। সো উইদাউট মাচ ডিলে আমি আজকে লাইভটা একদম স্টার্ট করে দেব। তার আগে একটা ছোট্ট অফারের কথা বলে দিই, ফেস্টিভ বাস্কেট অফার। অ্যাজ মেনি অফ ইউ অলরেডি নো, ফেস্টিভ বাস্কেট অফার কিন্তু অলরেডি চালু হয়ে গেছে অ্যান্ড অলরেডি আমাদের বেশ কিছু কাস্টমারদের ফেস্টিভ বাস্কেট মানে অফারটা, হ্যাঁ, তাদের বাস্কেট অলরেডি ভর্তি হয়ে গেছে অ্যান্ড তারা ফ্রি গিফটও আমাদের থেকে অলরেডি নিয়ে নিয়েছে। উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট ইট যে তোমরা সবাই এতটা পছন্দ করছো এই অফারটাকে। ফেস্টিভ বাস্কেট হচ্ছে অগস্ট অ্যান্ড সেপ্টেম্বর এই দুটো মাস ধরে তোমরা যা কেনাকাটা করবে সেই অ্যামাউন্টটা 5000 ক্রস করে গেলে তোমরা একটা ওয়ান টাইম 500 রুপিজের যে কোনো জিনিস আমার বুটিক থেকে অ্যাজ আ গিফট নিতে পারো অ্যান্ড 10000 ক্রস করলে ওয়ান টাইম 1000 রুপিজের যে কোনো জিনিস আমার বুটিক থেকে নিতে পারো অ্যাজ আ গিফট ফর ইয়োর সেলফ। ইট উইল বি আ গিফট অফ ইয়োর ওন চয়েস। হাই রুনা, আচ্ছা যারা যারা দেখছো একটুখানি কমেন্টে জানাও যে অডিও অ্যান্ড ভিডিও দুটোই ক্লিয়ার আছে কিনা। যারা দেখছো এখন, যারা লাইভে জয়েন করছো, যারা অলরেডি জয়েন করে গেছো, কোথাও যেও না। খুব ভালো ভালো কালেকশন আছে, একদম রিজনেবল 1000 রুপিজের আমি আজরাক দেখাতে স্টার্ট করব। শ্রাবণী রয় গাঙ্গুলি, ইয়েস ম্যাডাম, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আজকে আমি আজরাক মাহেশ্বরী কটন দেখাবো 1000 রুপিস থেকে। আমি দেখো অ্যাকচুয়ালি কি হয়, লাইভ অ্যালার্টে তো আমরা উই কান্ট রিয়েলি সে যে আমরা কোন রেঞ্জ থেকে স্টার্ট করছি দেখাতে, সেই জন্য আমি এখন লাইভে স্টার্টিং এই বলে দিচ্ছি একদম 1000 থেকে কিন্তু আমার বেস প্রাইস 1000 এর আজরাক দেখাবো মাহেশ্বরী কটনের ওপর। তারপর দেখাবো চন্দেরি সিল্ক 1300-1400 রেঞ্জের, আর তারপরে দেখাবো এই যে কাতান শাড়ি যেটা আমি পরে আছি, কাতান সিল্ক, এই শাড়িগুলো আমি লাস্টে দেখাবো। অল ক্লিয়ার, ঠিক আছে চলো, অল ক্লিয়ার বলে দিয়েছো, সো আই এম গোয়িং টু স্টার্ট। আচ্ছা ফার্স্ট শাড়ি দেখো, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার বিয়ে বাড়ির লক্ষ্য বলতে পারো। হাই শতদীপা, আচ্ছা ফার্স্ট যেটা দেখাচ্ছি এই কাপড়গুলোর কোয়ালিটির ব্যাপারে একটুখানি বলে দিই। হ্যাঁ তোমরা তো বুঝতেই পারছো এটা আজরাক, আজরাক কিন্তু এটা সিল্ক নয়, দিস ইজ মাহেশ্বরী কটন। মাহেশ্বরী কটনের মধ্যে দেখো এখানে একটা সরু কিন্তু জরির বর্ডার গেছে, সরু একটা জরির বর্ডার গেছে, আই থিঙ্ক ইট ইজ ভিজিবল, রাইট, এই আসছে জিনিসটা। আচ্ছা আজকে কিন্তু বুকিং নাম্বারটা চেঞ্জ হয়েছে, সবাই একটু সেটা খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ, বুকিং নাম্বার আজকে চেঞ্জ হয়েছে, আজকে আমার নাম্বার নয়, আজকে মায়ের কিন্তু বুকিং নাম্বারটা মায়ের। আমার ফোনের কাল রাত থেকেই পাওয়ার প্রবলেম হচ্ছিল, সো হসপিটালে পাঠিয়ে দিয়েছি, আজকে রাত্রিবেলা পাবো। আচ্ছা এই শাড়িটা দেখে নাও, এটা হচ্ছে নাম্বার ওয়ান, প্রাইস আছে 1000, মাহেশ্বরী কটনের ওপর আজরাক সিল্ক, আজরাক প্রিন্ট, এগুলো পিওর কটন। হ্যাঁ এইগুলো কিন্তু একদম পিওর কটন, দেখো একটু কাছ থেকে আমি দেখাই, মারুনের ওপর পুরো যাচ্ছে আজরাক প্রিন্টটা। হ্যাঁ দিস ইজ টিপিক্যাল আজরাক, একদম টিপিক্যাল আজরাক, এই আসছে জিনিসটা। ব্লাউজ পিসটা দেখিয়ে দাও, আজকে কিন্তু বুকিং নাম্বার আলাদা আছে, অন্য দিনের মতো সেম নয় বুকিং নাম্বার। এই হচ্ছে ব্লাউজ পিস, দেখে নাও, এই যে ছোট্ট ছোট্ট এটাকে কি বলে, ববি প্রিন্ট। হ্যাঁ এই যে আমি একটু ব্লাউজ পিসটা এইভাবে গায়ে দিয়ে রাখলাম তাহলে তোমরা বুঝতে পারবে, এই আসছে জিনিসটা, ছোট ছোট ববি প্রিন্টের ওপর ব্লাউজ পিস। আর এই আসছে শাড়িটা, প্রাইস থাকছে এটার 1000, প্রাইস থাকছে এটার 1000। পছন্দ থাকলে এসএস নিয়ে নাও, এসএস নিয়ে কিন্তু আমার নম্বরে পাঠাবে না, আজকে বুকিং নাম্বারটা চেঞ্জ হয়েছে 9836 নাম্বার, ওইটাতে পাঠিয়ে দাও। প্রত্যেকটা শাড়ি কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পিসেসই আছে, দেয়ার ওয়ন্ট বি এনি রিপিটস অর এনি রিস্টক, কাজে ইফ ইউ লাইক সামথিং ইউ হ্যাভ টু বুক ইট নাও। 1000 যাচ্ছে প্রাইস, একদম পিওর কটন, দিস ইজ ভেরি হালকা গাইস, জাস্ট দেখো এই শাড়িগুলো কিন্তু যথেষ্ট সুন্দর অ্যান্ড একদম প্লেন মোলায়েম। প্রাইস ছিল 1000, সরাচ্ছি
এই চুলে তো পরিয়ে রাখবো। নেক্সট একটা দেখাবো ব্ল্যাক এর উপর, এইভাবে রাখলাম। হ্যাঁ নেক্সট দেখো ব্ল্যাক, এই আসছে জিনিসটা। আচ্ছা কারা আছো, একটু লাইফটা ঠিকঠাক চলছে কিনা একটু হাই হ্যালো লেখো, একটু কমেন্ট করো প্লিজ। আমাকে এটা মানে বলতে হয় যে কমেন্ট করো প্লিজ, বিকজ কি হয় না, না হলে বোঝা যায় না যে লাইফটা আদৌ চলছে কিনা। এটা যাচ্ছে দু নম্বর, এটা যাচ্ছে দু নম্বর দিয়ে। এগুলো হ্যান্ড ব্লকে আছে না প্রিন্ট? এগুলো হচ্ছে মাহেশ্বরী কটনের ওপর। এগুলো কি আছে হ্যান্ড ব্লক? মাহেশ্বরী ডিজাইন কিন্তু আসলে পিওর কটন, এগুলো অ্যাকচুয়ালি পিওর কটন কিন্তু, কিন্তু তাই বলে ওই মলমলের মতো নয় যে ভীষণ লিম্প হয়ে যাবে, সেই ব্যাপারটা কিন্তু নয়। প্রিন্টের ওপরে যাচ্ছে, কিন্তু দেখো এখানে উইভিং এর ওপর পুরো জড়ি আছে, পুরো জড়ি দিয়ে কিন্তু উইভিং করা আছে। প্রাইস যাচ্ছে 1000, প্রাইস যাচ্ছে 1000। দেখে নাও এই আসছে জিনিসটা, এই আসছে জিনিসটা, এই যাচ্ছে আঁচল, এই আসছে পুরো বডি। আদিতি আমি পরেছি সোনামুখী সিল্ক, ওটা তো আমি দেখাবো, আমি যে শাড়িটা পরেছি সেই শাড়িও আমি দেখাবো। তার আগে আমি অ্যাকচুয়ালি 1000 থেকে স্টার্ট করেছি। এগুলো দেখে নাও, এগুলো যাচ্ছে মাহেশ্বরী কটনের ওপর পিওর আঝরক করা, প্রাইস থাকছে 1000, প্রাইস থাকছে 1000। এই আদিতি তোমার ওই মরুন কালারের শার্ট টপটা যেটা, ওটা এসে গেছে, আজকেই দেখলাম এসে, মাঝে মাঝে একটু হেজি হচ্ছে। এ বাবা, আচ্ছা একটুখানি বিয়ার করো প্লিজ। হ্যাঁ একটু হেলদি হলেও প্লিজ বি উইথ মি, কারণ আজকে অনেক ভালো ভালো সুন্দর শাড়ি স্টক আছে। এই ব্লুটা দেখো, এই ব্লুটা দেখো, ব্লু অ্যান্ড রেড। ওকে আই ট্রাই নট টু মুভ মাচ, হ্যাঁ আমি বেশি নড়াচড়া করবো না এদিক ওদিক, তাহলে আই থিঙ্ক একটু ক্লিয়ার থাকবে। এইটা দেখো, এটাও যাচ্ছে আজরাক মাহেশ্বরী কটনের ওপর, প্রাইস থাকছে 1000, প্রাইস থাকছে 1000। ব্লাউজ পিসটা এটা হেজি একটু, আচ্ছা একটু টাইম দাও প্লিজ, তোমরা কেউ লাইভ ছেড়ে চলে যেও না, একটু টাইম দাও। আই থিঙ্ক হেজিটা হচ্ছে, সেটা টেম্পোরারি ঠিক হয়ে যাবে, এটা নেটওয়ার্ক ইস্যুস থাকলেই এরকম হয়। আচ্ছা এইটা দেখে নাও, একটু কাছ থেকে দেখাই, এই আসছে প্রিন্টটা, দেখো এই আসছে প্রিন্টটা, এটা খুব সুন্দর লাগছে দেখতে, ব্লু অ্যান্ড রেড কম্বিনেশন। এই আসছে প্রিন্টটা, নাও ক্লিয়ার? ওকে থ্যাংক ইউ। এই আসছে প্রিন্টটা, প্রাইস থাকছে 1000, পুরো এরকম জরির বর্ডার আছে, মাহেশ্বরী কটনের ওপর আজরা, প্রাইস থাকছে 1000। আজকে আমি এইটা দিয়ে স্টার্ট করেছি, এরপরে আর একটু হায়ার রেঞ্জের শাড়ি দেখাবো। ব্ল্যাক, আচ্ছা ওইটা এরই ব্ল্যাকটা, রাইট? দেখে নাও এই যাচ্ছে শাড়িটা, ছোট ছোট প্রিন্ট, যারা ছোট প্রিন্ট পছন্দ করো তাদের জন্য এগুলো আইডিয়াল, কিউট দেখতে শাড়িগুলো। এইটা দেখো, এটা अगेन যাচ্ছে ব্ল্যাক এর উপর, এটা अगेन যাচ্ছে ব্ল্যাক এর উপর, মাহেশ্বরী কটন, মাহেশ্বরী কটন আজরক, মাহেশ্বরী কটন আজরক, এগুলো কিন্তু খুব যে একদম নেতা হয়ে যাবে শাড়ি তা কিন্তু নয়, এগুলো যথেষ্ট স্টিফ থাকবে এন্ড শাড়িগুলো ভীষণ হালকা, খুব সুন্দর একদম হালকার ওপর। একটু কাছ থেকে দেখিয়ে দিই, এই আসছে আঁচলটা, দেখো এই যাচ্ছে পুরো আঁচল, এই আসছে পুরো বডির প্রিন্টটা, মাহেশ্বরী কটন 1000 প্রাইস আছে, 1000 প্লাস শিপিং, শিপিং উইদিন ক্যালকাটা হলে 40-45 টাকা এরকম পড়ে, আউটসাইড ক্যালকাটা হলে একটু বেশি পড়ে, মানে ওই 50-60 এরকম পড়ে। হ্যাঁ ব্লাউজ পিসটা কিন্তু সেম পোলকা, যেরকম পোলকা ডটস বাকিগুলোরও আছে, এটাই কিন্তু যাচ্ছে সেম পোলকাই যাচ্ছে, প্রাইস থাকছে 1000। নো দিজ আর নট চন্দেরি সিল্ক শাড়িজ, দিজ আর মাহেশ্বরী কটন, দিজ আর পিওর কটন শাড়িজ, দিজ আর পিওর কটন শাড়িজ উইথ আ গোল্ডেন বর্ডার। ওকে ব্লাউজ পিসও গোল্ডেন বর্ডার, আই উইল বি শোয়িং চন্দেরি শাড়িজ অলসো। আরেকটা দাও, আচ্ছা দেখাবো, এটা দেখতে দাও। ওকে টু মোর আজরক শাড়িজ লেফট,
তারপরে আই শো চন্দেরি সারিস চন্দেরি সিল্ক Yeah, but this has a kind of a characteristics which belongs to Chanderi silk only. Chanderi silk এর মধ্যেও যেরকম golden border থাকে না, এই যে golden borderটা, এটাই আছে কিন্তু এই শাড়িটা cotton হলেও এটাতে পুরো এরকম golden border আছে. Price আছে 1000. Price আছে 1000. এগুলো কিন্তু সব single single pieces আছে. So if you like one, you have to book it. এগুলো কিন্তু restock হয় না. বা আবার করে মানে সেকেন্ড পিসেসও খুব রেয়ারলি পাওয়া যায় প্রাইস থাকছে 1000 একটু কাছ থেকে দেখে নাও এই আসছে জিনিসটা এর উপরে একটা হালকা শাইন আছে একটা হালকা একটা কিন্তু এর উপরে একটা শিন আছে প্রাইস থাকছে 1000 পুরো ব্ল্যাক এর উপর মানে সুন্দর আঝরাক করা প্রাইস থাকছে 1000 মাহেশ্বরী কটন ওকে সরাচ্ছি ব্লাউজ পিসগুলো সবেরই কিন্তু পোলকা ডটস They all have the same kind of blouse piece that is polka dot. Okay, this is the sari. Yeah, polka dot with zari border. Eta dekho. Eta jacche blouse piece with jori border. Okay, last one. Last one. Etao black. Black er upori ajrak kintu beshir bhag black er upori asche. এই আসছে জিনিসটা দেখ আঁচলটা দেখো ভীষণ সুন্দর খুব এলিগেন্ট এই যাচ্ছে পুরো আঁচলটা দেখা যাচ্ছে তো বোঝা যাচ্ছে তো আঁচলটা কতটা সুন্দর এই আসছে পুরো আঁচলটা এন্ড এই যাচ্ছে বডি জাস্ট হ্যাভ আ লুক এই যাচ্ছে বডি প্রাইস থাকছে अगेन 1000 এগুলো হচ্ছে মাহেশ্বরী কটন এগুলো হচ্ছে মাহেশ্বরী কটন সি এই আসছে পুরো শাড়ির লুকটা এগুলো ভীষণ এলিগেন্ট দেখতে এন্ড মানে কমফর্ট এন্ড আরাম সুতির শাড়ি কমফর্টও হবে হালকা আছে তোমরা যদি একটু বয়স্ক কাউকে গিফট করতে চাও সেটাও ইজিলি করতে পারো এন্ড সবথেকে বড় কথা হচ্ছে 1000 রুপিসে আমরা এই জিনিসগুলো দিচ্ছি মানে কি বলবো দিস মাইট নট লুক আই মিন দিস মাইট লুক আ লিটল মোর এক্সপেন্সিভ কিন্তু জিনিসগুলো আমরা 1000 এই দিচ্ছি মাহেশ্বরী কটন ভীষণ কমফর্টেবল পরে এগুলো কিন্তু প্রচন্ড আরাম প্রাইস আছে 1000 ওকে সরিয়ে নিচ্ছি নেক্সট এবার চন্দেরি শাড়িস চন্দেরির ওপর ডাবল ডাবু চন্দেরি দেখাবো এরপর কিন্তু আমি যে শাড়িটা পরে আছি সেই শাড়িটাতে যাব একটু পরে সেই শাড়িটায় যাচ্ছি আপাতত চন্দেরি গুলো দেখিয়ে দিই চন্দেরির ওপর এইটা যাচ্ছে ডাবল ডাবু দু রকমের চন্দেরি হয় দেয়ার আর টু টাইপ অফ প্রিন্টস অন চন্দেরি ওয়ান ইজ দ্য নর্মাল বুটা প্রিন্ট দ্যাট উই অল নো অ্যাবাউট অ্যান্ড দি আদার ওয়ান ইজ দিস ওয়ান দিস ইজ আ ডাবল ডাবু See what I mean by double dabu is you can see two different distinct kind of prints over here. These are all hand block prints. These are not screen prints or anything. These are all hand block prints. Price will be 1450. Price will be 1450. See this is what you are getting. Age ache puro acholta. Price hoche 1450. This is a nice lavender color you can see. শতদীপা হেজি হচ্ছে কেন হেজি হচ্ছে তোমার ফোনটা একটু দাও তো হ্যাঁ ওই কাজটা তো ভুলে গেছি ওকে প্রাইস আছে এটার 1450 এই আসছে পুরো বডি দেখে নাও এই আসছে পুরো বডি যারা বলছো হেজি হচ্ছে গো একটুখানি মানে জাস্ট বি উইথ আস এটা নেটওয়ার্ক প্রবলেম এটাতে মানে কি বলবো এটা আমারই লাক খারাপ যে আজকের দিনে এরকম বারবার হেজি হয়ে যাচ্ছে বাট স্টিল আই এম ট্রাইং টু শো ইউ অ্যাজ মানে কি বলবো যতখানি শান্ত থেকে দেখানো যায় আমি দেখাচ্ছি কারণ দ্য মোর আই মুভ আরো বেশি হেজি আসবে এখন বেটার ওকে থ্যাংক ইউ এইগুলো দেখে নাও 012790 এইটা দেখে নাও এই যাচ্ছে পুরো আঁচল এই যাচ্ছে ব্লাউজ পিস এই যাচ্ছে ব্লাউজ পিস ওকে আর এই আসছে বডি প্রাইস যাচ্ছে 1450 প্রাইস যাচ্ছে এটার 1450 ওকে সরিয়ে দিলাম প্রত্যেকটা শাড়ি কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পিসই আছে আমার কাছে তোমাদের কারোর ধরো আমি বলছি যে
ধরো একটা পছন্দ হয়েছে, অপশনস কিন্তু রাখবে। ধরো আমাকে তিনটা তুমি স্ক্রিনশট পাঠালে, এন্ড দেন ইউ সে যে কোনটা অ্যাভেলেবল আছে, আই ওয়ান্ট টু টেক ওয়ান, এইভাবে কিন্তু মেসেজটা করো। ওকে, আরেকটা দাও, পিচটা দাও, ওপরেরটাই আছে। আচ্ছা এর পরেরটা দেখো, এর পরেরটা আসছে একটা সুন্দর দুধে আলতা কালার, দুধে আলতা কালার বাই টু ডিপ পিচ কালার। এটা কিন্তু সিঙ্গেল বুটা, এইটার ডিফারেন্সটা দেখো, কালারটা এতটাই সুন্দর যতটা কিনা তোমরা ক্যামেরায় দেখছো। কালারটা কিন্তু এতটাই রয়্যাল একদম। এই কালারটা দেখো, এটার প্রাইস আছে 1300, এটার প্রাইস আছে 1300। এগুলো সিঙ্গেল বুটা, এই যে দেখা যাচ্ছে সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে বুটা, আগেরটা ছিল ডাবল ডাবু করা। এটার প্রাইস আছে 1300, পুরো দুধে আলতা কালার, দেখে নাও। এই আসছে জিনিসটা, পুরো সুন্দর একটা দুধে আলতা কালার বা একটু ডিপ পিচ কালার। এটাতেও কিন্তু গোল্ডেন বর্ডার দেওয়া আছে, এই যে গোল্ডেন বর্ডার দেওয়া আছে। প্রাইস হচ্ছে 1300, প্রাইস হচ্ছে 1300। এই শাড়িগুলো আর কয়েকটা আছে, এগুলো দেখিয়ে দেওয়ার পর আমি কিন্তু সিল্ক দেখাবো, কাতান সিল্ক, একদম পিওর সিল্ক মার্ক ওয়ালা সিল্ক, যেরকম শাড়ি আমি পরেছিলাম, মানে পরে আছি, সেই শাড়ি দেখাবো। সো গাইজ প্লিজ বি উইথ মি, এই শাড়িটা দেখে নাও, প্রাইস যাচ্ছে 1300। বুকিং নাম্বার আজকে কিন্তু ডিফারেন্ট, আমার রেগুলার নাম্বারটা নয়, আর প্রত্যেকটা শাড়ি সিঙ্গেল সিঙ্গেল পিসেস আছে। এই শাড়িগুলো কিন্তু সব ফেস্টিভ বাস্কেটের মধ্যে আসবে। ইফ ইউ পারচেজ ইট নাও, অগস্ট অ্যান্ড সেপ্টেম্বর মিলিয়ে 5000 হলে 500 রুপিসের যে কোনো জিনিস আমার তরফ থেকে অ্যাজ এ গিফট নিতে পারো, 10000 হলে যে কোনো জিনিস ওয়ার্থ রুপিস 1000 আমার তরফ থেকে তোমরা নিতে পারো অ্যাজ এ গিফট। ওকে, সরিয়ে দিলাম, এটা ছিল দুধে আলতা কালার। চাটা খেয়ে নে একটু। হ্যাঁ, এই এগিয়ে দিলে বেটার হয় না? আচ্ছা নেক্সট একটা দেখাবো, এটাও হচ্ছে ডাবু প্রিন্ট। এগুলো কি চন্দেরি সিল্ক? ইয়েস, দিজ আর অ্যাবসলিউটলি 100% অরিজিনাল চন্দেরি সিল্ক। এই শাড়িটা দেখো, এর এই প্রিন্টটাকে বলা হয় কাশিশো অনেকে বলেন এটাকে, এটাও হচ্ছে ডাবল ডাবুর ওপর যাচ্ছে। এটাকেও তোমরা কাশিশো বলতে পারো বা ডাবল ডাবুর ওপর চন্দেরি বলতে পারো। জাস্ট দেখো কতখানি এলিগেন্ট শাড়িটা, মানে কি বলবো, পরলে দের ইজ আ সার্টেন অ্যামাউন্ট অফ এলিগেন্স অ্যান্ড সফিস্টিকেশন টু দিস কালার অ্যান্ড তার উপরে এই প্রিন্টটা। একটু কাছ থেকে দেখাই, দেখো এই যাচ্ছে পুরো প্রিন্ট। প্রাইস থাকছে 1450, এই আসছে আঁচল, প্রাইস যাচ্ছে 1450। ব্লাউজ পিস আছে, এই যাচ্ছে ব্লাউজ পিসটা, ওকে, এরকম পোলকা ডটসের ওপর যাচ্ছে ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 1450। পছন্দ থাকলে ইউ হ্যাভ টু বুক ইট নাও, আফটার লাইভ আমি কনফার্মেশন দিয়ে দেব। অ্যান্ড যখন কনফার্মেশন দেব গাইজ, ইউ হ্যাভ টু বি অনলাইন। হ্যাঁ, এই নয় যে আমি কনফার্মেশন দিয়ে দিলাম তারপরে আমি আর দেখছি কোনো রিপ্লাই আসছে না, সেরকম করলে কিন্তু অর্ডার্স নিতে পারবো না। প্রাইস থাকছে এটার 1450, ওকে, পুরো পিওর চন্দেরি সিল্কের ওপর যাচ্ছে, কাশিশ প্রিন্টও বলতে পারো, দিস ইজ কাইন্ড অফ লাইক অ্যাশ অ্যান্ড গ্রে কালারের সাথে অফ হোয়াইটের একটা কম্বিনেশন। চলো সরিয়ে দিচ্ছি। এরপরে আমি কাতান সিল্ক দেখাবো, আমাদের তো মানে বিয়ে বাড়ির সিজন চলছে, আরো আসছে নভেম্বর ডিসেম্বরে। এইরকম একটা হলুদ শাড়ি কিন্তু কালেকশনে রাখতে পারো, এইটা দেখো, ইটস আ লাভলি ইয়েলো। গায়ে হলুদে তো পরার জন্য এগুলো একদম পারফেক্ট, গায়ে হলুদে পরার জন্য এগুলো একদম পারফেক্ট। এর সাথে আমি যেরকম এই একটা পার্লেস সেট পরেছি, এরকম একটু গর্জাস টাইপেরও কিছু পরে নিতে পারো, কিংবা এর সাথে ইউ ক্যান ওয়্যার সামথিং মাল্টিকালার অলসো। প্রাইস থাকছে এটার 1300, প্রাইস থাকছে এটার 1300, পুরো ফুল ইয়েলোর ওপর যাচ্ছে চন্দেরি সিল্ক। এটাতেও কিন্তু গোল্ডেন বর্ডার দেওয়া আছে,
এরাতেও কিন্তু গোল্ডেন বর্ডার একটা দেওয়া আছে, প্রাইস যাচ্ছে এটার 1300। ওকে, এই আসছে, এই পুরো ইয়েলোটা দেখে নাও, এই আসছে জিনিসটা, এই আসছে প্রিন্ট। চলো সরাচ্ছি, কাতানগুলোর পর দেখিয়ে দিই। হ্যাঁ, ওই আকাশিটা দেখিয়ে দাও। আমার থেকে নিয়েছিল আগের বারে। এবার একটা কাতান নাও সুতপাদি, কাতান গুলো দেখাতে স্টার্ট করবো, কাতান নাও একটা। আচ্ছা এইটা দেখে নাও, এই যে আবার হেজি, আজকে কি হচ্ছে, আজকে এত হেজি হেজি হয়ে যাচ্ছে, দিস ইজ দ্য প্রবলেম। যেদিনকে ভালো জিনিস নিয়ে লাইভ করতে আসি সেদিনকেই হেজি, নেট প্রবলেম। একটু একটু সাথে থাকো, কারণ এটা মেবি জাস্ট টেম্পোরারি একটা 10-15 সেকেন্ডের জন্য হেজি হচ্ছে, কিন্তু এরপর আবার ক্লিয়ার হয়ে যাবে। এই কালারটা দেখে নাও, এই কালারটা দেখে নাও, এটা আসছে পুরো আকাশির ওপর, একটা সুন্দর ফিরোজা কালার, একটা সুন্দর একটা ফিরোজা কালার, তার উপরে থাকছে হোয়াইট কালারের এরকম বুটা, এন্ড এই আসছে আঁচল, এই যাচ্ছে পুরো আঁচল। যারা ফিরোজি কালার পছন্দ করো তাদের জন্য দিস শাড়ি ইজ জাস্ট ওয়াও। এই যাচ্ছে ব্লাউজ, এগুলোর প্রাইস হচ্ছে 1300, এগুলোর প্রাইস হচ্ছে 1300, 1300 ইজ দ্য প্রাইস, 1300 ইজ দ্য প্রাইস। আমাদের বুটিকের নাম হচ্ছে দীপান্বিতা, ইফ ইউ গাইজ ওয়ান্ট তোমরা যে কোনো সময় আমাদের বুটিকে আসতে পারো। উই আর 18 ইয়ার্স ওল্ড দিস ইয়ার, অ্যান্ড উই আর লোকেটেড ইন নিউ আলিপুর তারাতলা রিজিয়ন। এই আসছে জিনিসটা দেখে নাও, প্রাইস থাকছে 1300, প্রাইস থাকছে 1300। চলো সরাচ্ছি, বড্ড হেজি, তাহলে কি করব, লাইফ কেটে আবার করে আসব। ওয়াইফাই তে আজকাল একটু প্রবলেম হচ্ছে। কাতান গুলো দাও এবার, কাতান। আচ্ছা এরপরে কাতানে যাচ্ছি, কাতানে যাচ্ছি, কাতান। এটা একটুখানি ওদিকে টেনে নাও। আচ্ছা কাতান সিল্ক তো দেখতেই পাচ্ছো, যেটা আমি আজকে পরে এসেছি। আর আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে তিন পার্টে, সেগুলো হচ্ছে 3 লেয়ার্সের মধ্যে কাতান যাচ্ছে, মানে প্রিন্টটা যাচ্ছে। দিস মানে মেটেরিয়াল, দিস ইজ বিষ্ণুপুরী কাতান সিল্ক, বা এটাকে সোনামুখীও বলা হয়। ক্লিপ 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 ক্লিপটা দেখো, শাড়িগুলো যে পরে কতখানি আরাম, আমি এটা তোমাদেরকে এমনি মানে বলে বোঝাতে পারবো না। কি চাইছো, এই দেখো, এই আসছে শাড়িটা, এই আসছে শাড়িটা, প্রাইস যাচ্ছে এগুলো 3200, প্রাইস থাকছে এগুলোর 3200। এই আসছে জিনিসটা তিনটে লেয়ারে, এগুলোর আঁচলগুলো আর দেখো, আমি প্রত্যেকটা শাড়ির তো আঁচল দেখাতে পারবো না, একটা শাড়ির আমি আঁচলটা খুলে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এই দিকটা ধরো, জাস্ট ধরে থাকো, এইটা হচ্ছে আঁচল, একটু আমার দিকে এসো, আমার দিকে এসো। হ্যাঁ এই হচ্ছে আঁচল গাইস, জাস্ট হ্যাভ আ লুক, আঁচলটা একবার দেখো কি মারাত্মক দেখতে আঁচলটা, পুরো মাল্টি কালার, পিওরলি মাল্টি কালারের উপর যাচ্ছে। এন্ড এই আসছে বডি, এই আসছে বডি, প্রাইস থাকছে 3200, এগুলো পিওর কাতান সিল্ক। এই আসছে আঁচলটা, তোমার কথাগুলো খুব আস্তে শোনাচ্ছে, আমি কিন্তু যথেষ্ট জোরে বলছি, আসলে আমি যখনই একটু দূরে যাচ্ছি তখনই আস্তে হচ্ছে। এই আসছে আঁচলটা, এই আসছে আঁচল, ঠিক আছে, আমি এইভাবে দেখাচ্ছি শাড়িটা। আর ব্লাউজ পিসও আছে, এই যাচ্ছে ব্লাউজ পিসটা দেখে নাও, এগুলো কিন্তু ভীষণ সফট, প্রচন্ড সফট শাড়িগুলো, প্রাইস হচ্ছে 3200 প্লাস শিপিং, 3200 প্লাস শিপিং। না না না, ঠিক আছে, এই ছিল জিনিসটা দেখে নাও, এই আসছে পুরো তিন লেয়ারের শাড়ি। চলো সরাচ্ছি, দুই
শাড়িটা সব রেখে দাও, এখানে রেখে দাও, কাঁচের উপর শাড়িটা রেখে দাও। এই শাড়িগুলোর মানে এলিগেন্সটাই আলাদা, এগুলো পরলে পরলে তো তুমিও বুঝতে পারবে কতখানি কমফোর্টেবল, আর যারা তোমাকে দেখবে তারাও বুঝতে পারবে যে জিনিসটা মানে কি পরেছো, কিছু একটা মানে পিপল উইল রিমেম্বার ইউ বাই দিস শাড়ি। মা এইগুলো কি পুরো চার ভাঁজ খুলেই রাখো তাহলে সুবিধা হবে, ঠিক আছে? থাক না, এটা হলে চার ভাঁজ হলে না কোনো একটা পার্ট চলে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট এই কালারটা দেখো, নেক্সট কালারটা দেখো, প্লেন কাতানে, এগুলোই তো কাতানের উপর ব্লক প্রিন্ট, এগুলোকেই তো কাতানের উপর ব্লক প্রিন্ট বলে। এই কালারটা দেখো, এইটা আসছে পিঙ্ক, নিচের পোর্শনে থাকছে ম্যাজেন্টা, তার হ্যাঁ যেরকম এটা থ্রি লেয়ার্স, এ থ্রি লেয়ার্স না হয় সিঙ্গেল কালারের উপরেও আমাদের কাছে আছে, আমি সেটাও দেখাবো। আঁচলটা দেখিয়ে দিই, এই আসছে আঁচল, একটু আমাদের কাছে এই আসছে আঁচল, ছেড়ে দাও, এই আসছে পুরো শাড়ি, দেখে নাও বোঝা যাচ্ছে, আই থিঙ্ক বোঝা যাচ্ছে, দেখে নাও এই আসছে পুরো শাড়ি, আমি যদি পরি তো এটা এইভাবে আসবে জিনিসটা, আমি দূরে গেলে শোনা যাবে না, না এই আসছে বডিটা, ঠিক আছে ধরে নাও, এন্ড এই আসছে পুরো আঁচল, প্রাইস যাচ্ছে 3200। এক কালারেরও দেখাবো, সবগুলো ব্লাউজ পিস দেখানোর দরকার নেই, ইটস ওকে, যেরকম বডিটা আছে, বডিটা যেরকম মাল্টি কালারের উপর আছে না ব্লাউজ পিস গুলো, কিন্তু সেরকম মাল্টি কালারের উপরই আছে, মানে অনেকগুলো কালারের লেয়ার এক ওয়ান বাই ওয়ান। এক কালারেরও দেখাবো আমি, বাট এক কালারটা তো অলরেডি মানে ট্রেডিশনাল আছেই, দিস ইজ সামথিং নিউ, এক কালারেরটা দেখিয়ে দিই, দেখে নাও এক কালারের গ্রিন এর উপর দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ দেখো ওগুলো হাফ এন্ড হাফ আছে, এনো এটা ধর, 3D নয় এই তিনটে এক কালার, 3D নয় এইটা দেখে নাও, এটা যাচ্ছে পুরোপুরি এক কালারের, যেরকম কি বলে বিষ্ণুপুরি ঘোড়া, বিষ্ণুপুরি ঘোড়ার মোটিফ, এই আসছে বডিটা, এই আসছে বডি, টেরাকোটায় যে আমরা মোটিফটা পাই এগুলো তো অ্যাকচুয়ালি বিষ্ণুপুরের শাড়ি, টেরাকোটায় আমরা যে মোটিফটা পাই এটা হচ্ছে সেটাই, আঁচলটা দেখিয়ে দিই, ও এটা আবার আঁচল, হ্যাঁ এই যাচ্ছে আঁচল, এই যাচ্ছে আঁচল, দেখে নাও এর সাথে কোনো হাকো বা ব্লাউজ যদি চাও তো পেয়ার আপ করে পরতেই পারো, দারুণ লাগবে দেখতে, দেখো শাড়িটা পরলে লুকটা এই রকম আসছে, প্রাইস যাচ্ছে এগুলো 3200, প্রাইস যাচ্ছে এগুলো 3200। সি গ্রিন কালার হবে, খুব হেজি আসছে কি, তাহলে আমাকে ক্যান্সেল করে আরেকবার আমি লাইভ স্টার্ট করব, কারণ খুব হেজি আসলে এই শাড়িগুলো বোঝানো মুশকিল হয়। আমাকে একটু এখন যারা দেখছো কাইন্ডলি একবার বলো যে ব্যাপারটা কি ভীষণ হেজি আসছে, এই দেখো এই আসছে পুরো শাড়িটা, 3200 প্রাইস আছে, কি করব বলো, আরেকবার কি আমি কেটে তারপরে আবার লাইভে আসবো, এখনো কি খুব হেজি, এখনো কি খুব হেজি, সি গ্রিন কালার হবে, সব রকম কালার আছে, একটু আমাদের সাথে থাকো সব রকম কালার দেখাবো, যারা লাইভটা দেখছো একটুখানি কাইন্ডলি কমেন্ট করে বলো যে এখনো কি ব্যাপারটা খুব হেজি আসছে, তাহলে আমি এখন কেটে আবার করে স্টার্ট করব। এইটা একটা আছে দেখো, প্লেন কাতানের ওপর ব্লক, প্লেন কাতানের ওপর ব্লক, এই আসছে পুরো বডি, মাঝে মধ্যে হেজি হচ্ছে, আচ্ছা মাঝে মধ্যে হেজি হচ্ছে, এই আসছে পুরো বডি,
জাস্ট হ্যাভ আ লুক, এই আসছে পুরো বডি, মাঝে মধ্যে হেজি হচ্ছে, আচ্ছা আচ্ছা ওকে ওকে, এই আসছে পুরো বডি, দেখে নাও পুরো স্কাই ব্লু এর সাথে গেছে কম্বিনেশন, এটা মনে পুঁচি আঁচল, আচ্ছা আঁচলটা পুরো মোটিফ দেয়া টেরাকোটা ব্লক, আমি এই দিকে টেরাকোটা টাইলস, এইবারে দেখো আঁচলটা পুরো এরকম টেরাকোটার মোটিফ দেওয়া, পুরো আঁচলটা একদম টেরাকোটার মোটিফ দেওয়া, এখন ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ওকে, থ্যাংক ইউ রুমি আন্টি, দেখি ছেড়ে দাও, আঁচলটা পুরো যাচ্ছে টেরাকোটা মোটিফের ওপর, অ্যান্ড কুচিটাও তাই, হ্যাঁ কুচিটাও তাই, কুচিটা আর আঁচলটা কিন্তু সেম, কুচি আর আঁচল দুটোই পুরো এরকম মোটিফ থাকছে, টেরাকোটা মোটিফ, অ্যান্ড এই যাচ্ছে পুরো বডি, প্রাইস হচ্ছে এটা 3200, দেখো জিনিসটা পরলে এই আসছে লুক, প্রাইস থাকছে 3200, পছন্দ থাকলে স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো সবই ডুয়াল টোনের শাড়ি, এগুলো প্রত্যেকটা শাড়ি ডুয়াল টোনের উপর, কারণ কি এই হ্যাঁ আমি বলছি এগুলো সবই ডুয়াল টোনেরই শাড়ি, কারণ উইভিংটাই হয়েছে এইভাবে যে ওয়ার্প এন্ড ওয়েফ্ট যে দুটো সুতো যায় দুটোতে কিন্তু দুটো ডিফারেন্ট ডিফারেন্ট কালার সুতো গেছে, সেই জন্য প্রত্যেকটা শাড়ির মধ্যেই ডুয়াল টোনটা আছে, তবে আজকের লাইফে কিন্তু পুরো ক্লিয়ার হচ্ছেই না, অল্প হেজি থেকেই যাচ্ছে, মানে এটা ব্যাড লাক আর কি বলবো বলো তো, এটা জাস্ট মানে পিওর ব্যাড লাক, শিওর ব্যাড লাক, আচ্ছা এই শাড়িটা দেখো, এইটা যাচ্ছে হাফ অ্যান্ড হাফ এর উপর, এই আসছে আঁচল পোর্শন, এই আসছে কুচির পোর্শন, কুচিটা যাচ্ছে পুরো পিঙ্ক এর উপর, খুব সুন্দর একটা ল্যাভেন্ডার টাইপ পিঙ্ক কালার, ব্লাউজ পিস প্লেন, আর এই আসছে আঁচল, এই আসছে কুচি আর এই আসছে আঁচল, এটা কিন্তু পুরো হাফ এন্ড হাফ, একদম হাফ এন্ড হাফ, মানে হাফ ল্যাভেন্ডার কালার অ্যান্ড হাফ স্কাই ব্লু, তোমার ব্লাউজ, আমি যে শাড়িটা পরে আছি, আমি যে ব্লাউজটা পরে আছি, এটাই শাড়িরই ব্লাউজ পিস, দেখো এই হচ্ছে পেছন দিকের ব্যাকের ডিজাইন, যদি এই শাড়ি নাও আমার থেকে ব্লাউজ বানালে আমি এরকম ডিজাইন করে বানিয়ে দেবো, এই যে এই দিকে আছে ফোল্ডটা, আচ্ছা এরপরে আবার আমি একটুখানি থ্রি লেয়ারের যেগুলো সেটা দেখাবো, এই আসছে এবারে দেখো, আমি যে কাতানটা পরে আছি এটাই সেম কোয়ালিটিরই কাতান, এগুলো সব কিন্তু যাচ্ছে তিনটে করে লেয়ারে, মানে তিনটে করে কালারে যাচ্ছে, কালারগুলো অদ্ভুত সুন্দর, কালারগুলো মানে অসাধারণ টাইপের কালার, ওপরের পুরো শাড়িটা তো ডুয়াল টোনেই আছে, ওপরের কালারটা দেখো একটা অরেঞ্জ স্টোন, মাঝখানে যাচ্ছে ম্যাজেন্টা, নিচে যাচ্ছে বেগুনি, বেগুনি না ঠিক গ্রে টাইপের বেগুনি আর কি, এই যাচ্ছে আঁচল, একটু তোমাকে এদিকটা আসতে হবে, হ্যাঁ এই আসছে আঁচলটা, দেখে নাও পুরো মাল্টি কালারের ওপর আঁচলটা যাচ্ছে, জাস্ট আঁচলটা দেখো অসাধারণ দেখতে, অ্যান্ড এই আসছে শাড়ির বডি, প্রাইস থাকছে 3200, শতদীপা না কাজ এখনো যায়নি, কাজ এখনো যায়নি, এই আসছে জিনিসটা, প্রাইস হচ্ছে 3200, দেখে না একটু ধরো না, এই আসছে আঁচলটা, আঁচলটা পিওরলি একদম মানে মাল্টি কালার, মাল্টি কালারের ওপর পুরো সাদা দিয়ে ব্লক করা, এই কম্বিনেশনটা জারুন, মানে যে এই শাড়িটা পাবে ইটস জাস্ট ওয়াও, 3200 প্রাইস যাচ্ছে, ওকে চলো সরাচ্ছি, এটা রেখে আচ্ছা এই কালারটা দেখো, হ্যাঁ গো এই কালারটা সত্যি খুব ডিফারেন্ট, এতগুলো আমরা কালার্স দেখি এত রকমের, বাট এই কালারটা সত্যি খুব অন্যরকম,
শাড়িটা দেখো, ও এটা সত্যি খুব সুন্দর। এইটা যাচ্ছে আঁচল, এই যাচ্ছে বডি। ওকে এই যাচ্ছে বডি, না তুলো না তুলো না, এই যাচ্ছে পুরো বডি, শাড়িটার পুরো বডি এই যাচ্ছে। এই মোটিফ গুলো আছে টেরাকোটার মোটিফ, হ্যাঁ এই মোটিফ গুলো দেখো একটু আমি কাছ থেকে দেখাই। মোটিফ গুলো যাচ্ছে কিন্তু পিওরলি টেরাকোটার উপর, টেরাকোটার যে টাইলস বিষ্ণুপুরের যে টাইলস মানে টাইলস গুলো থাকে মন্দিরে তার উপরে যে ধরনের মোটিফ গুলো থাকে এটা কিন্তু একদম সেই মোটিফ। তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আই গেস, লাইভ ভিডিও ইন্টারাপ্টেড বলে দেখাচ্ছে যেন হেজি কাল পরশু সেম প্রবলেম হয়েছিল। আচ্ছা আমি তাহলে লাইভটা এখন এন্ড করে আরেকবার আমি লাইভে আসছি, হ্যাঁ বিকজ দিস ক্যানট গো অন, এত সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি হেজি হয়ে গেলে কিন্তু খুব আফসোস হবে। আমি আরেকবার লাইভটা কেটে আরেকবার আমি লাইভে আসছি, ঠিক আছে? যারা এখন দেখছিলে তারা প্লিজ একটু আমার সাথে থেকো, আমি আরেকবার লাইভটা কেটে লাইভে আসছি। ওকে।